আমার বাবারা আমার নবী কামলওয়ালা দো জাহান কা বাদশা নবী মসজিদে নববীতে আসরের নামাজে নূরানী জবান মোবারক দ্বারা বলে ও আমার সাহাবীর দলেরা যারা মদিনাতে আছো আমি নবীর সাথে একসাথে কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে পারলাম আমি নবীর সাথে আবার তোমরা মক্কা মুআজ্জামায় হজ করতে যাইবা তাদের জন্য আমার আল্লাহ বাজেট করেছে একটা হজ করলে যেভাবে হজটা কবুল হতেও পারে নাও হতে পারে আমি নবীর সাথে একসাথে কাফেরদের সাথে যুদ্ধ করার কারণে আমি নবীর সাথে আবার মক্কা মুআজ্জামায় যায়া তোমরা হজ করবা আমার আল্লাহ একটা দুইটা একশোটা কবুল হজের সওয়াব নয় তোমাদের আমলনামায় 400 কবুল হজের সওয়াব আমার আল্লাহ লেইকা দিবে এই আমার বন্ধুরে গরীব সাহাবীরা মসজিদে নববীতে মনটা বড় খারাপ হয়ে গেছে আমাদের অনেকে আছে হাতে প্যারালাইসিস নবী গো আপনার সাথে জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারলাম না আপনার সাথে এখন আবার মক্কা মুআজ্জামায় হজ করতে যাইতে পারবো না 400 হজের কবুল হজের সওয়াব পাইতাম না মনটা বড় খারাপ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রাণের নবী গো আমরা গরিব দুঃখী উম্মতের জন্য কোন পুরস্কার আসেনি আমার নবী কয় গরিব উম্মতের দল তোমরা যারা মসজিদে নববীতে বইসা রইলা শুধু তোমাদের জন্য ফজিলত নয় কিয়ামত পর্যন্ত আমি নবীর পাগল গরিব উম্মত যারা হবে পূর্ব ইটা কোলামুরা ফারার জমিনে আমি তাদের জন্য ফজিলত একটা ঘোষণা করব সুবহানাল্লাহ বলেন দেখেন ফজিলতটা কি সাহাবীরা বড় আগ্রহের সাথে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো নবী গো নবী গো জিহাদের ময়দানে যারা আপনি নবীর সাথে শরীক হয়ে জিহাদ করলো আবার হজ করবে 400 কবুল হজের সওয়াব পাইব আমরা গরিব দুঃখী উম্মতের জন্য আপনি একটা পুরস্কার ঘোষণা করবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই পুরস্কারটা কি একটু জানতে চাই মনের ভিতরে বড় আগ্রহ হয়ে গেছে আমার নবী নূরানী জবান মোবারক দ্বারা ডাক দেয় উম্মতের দল যারা তোমরা আমি নবীর সাথে জিহাদে যাইতে পারো নাই হজ করতে পারবা না টাকা নাই শরীরে শক্তি নাই আমি নবী বইলা গেলাম রে তোমরা যদি আমি নবীর মহব্বতে দুরুদ ফররে তোমাদেরকে 400 কবুল হজের পরিবর্তে 400 দিয়া 400 কে গুণ করলে যা হয় 4000 কবুল হজের সওয়াব দুরুদ শরীফ পড়লে পাইবা এখন যারা এখন পর্যন্ত হজ করতে যাইতে কি পারি নাই একটা হলো কবুল হজের সওয়াব 3 লাখ 5 লাখ খরচ করে আপনি গেলেন হজটা কবুল হইতেও পারে নাও কথা বলতেই তো কবুল হইতে পারে নাও নাও হইতে পারে এই হাদিস কানা যিনি রিওয়ায়াত করেছেন উনি হলো মাওলা আলী শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে যিনি কিতাবকার লিখেছেন আমাদের মাযহাবের ইমাম নুবান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের নামটা হলো বাবা কিতাব যুআফা আস সাকীত এই কিতাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির নূরানি জবান মোবারক থেকে শুনে আমাদের জন্য পুরস্কারটা কিয়ামত পর্যন্ত জারি রাখছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য একটা ফজিলত বললাম আমার নবীজির দুরূদ শরীফের ফজিলত হলো 61টা জোরে বলেন কয়টা এই জন্য বড় মহব্বত নিয়ে অন্তরে প্রেম নিয়ে নবীর দুরূদ শরীফটা পড়েন আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا نبي گو اپنار پریم پرے مرا پراب
باشي فغول ديوانا ديدار دانه دون گو کرو ديدار دانه دون گو کرو اتيم غلام دير باشونا يا اللهم ما بوتي مولانا محمد وعلى آل سيدنا نبي گو اپنار بالو بشائي مدينات جوا جائي نبي گو اپنار بالو بشائي جنت واجب هويا جائي الله اللهم صل مولانا محمد وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله أبنا تو زانين نوية مر غلاء بالو كو ایک دينا كي واس تو كرتي فاري نهي دعا كرتي فارس احو نو بالو يسينا تو باس كي امنا دعا امنا زارا سن شبه جدو دعا كورين امي كو ایک دين جابو تالر خاصة خويتا سي امر خطا هوني نا আপনারা সবাই যদি মিল্লে কোন হুনগুনি কথা কোন কে শুনতো না ওই তো আমি নিকৃষ্ট না ফরমান আপনারা যদি বলেন আল্লাহ এই যে নবীর গোলামদার গলাটা ভালো করে দাও আমার আল্লাহ ভালো করতে পারেনি বিযিকরিল্লাহি তাতমাইন্নুল ইমানদারের দল ইমানদার তোমরা যারা ইমানদার হইছো আমি আল্লাহরে বিশ্বাস করছো তোমাদের অন্তরেই আমার আল্লাহর জিকিরের দ্বারা শান্তি পাইবো সুবহানাল্লাহ বলেন না যারা ঈমান নাই তাদের জিকিরের দ্বারা অন্তরে শান্তিও পাবে এইজন্য কয়েক মর্তবা আমার আল্লাহর জিকির ঈমান যাতে আরো তাজা হয় ইসমে জাত আলিফ লাম লাম হা তারজিদ জবর খালা আল্লাহ নামের নূর যেন অন্তরে পয়দা হয়ে যায় ওই খিয়ালে ওই দিয়ানে ইসমে জাতের একটু জিকির করি আল্লাহ 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 দম পড়াইলে বজবি কে আফওয়ান আল্লাহ 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 ওরে আমার বুঝমন দম পড়াইলে বুঝবি কে আফওয়ান আল্লাহ 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 তুই মহরিলে নবী বিনে নাই রে কোনো আফন দম পড়াইলে বুঝবি কে আফন দম পড়াইলে বুঝবি কে আফন ওরে ও বুঝমন দম পড়াইলে বুঝবি কে আফন আল্লাহ আল্লাহ জবান খোলে আল্লাহ
جهد دين هو بسلمان جازي اجرا ايلر غيفتاري جهد دين هو بسلمان جازي اجرا ايلر غيفتاري شهدا كافن قربي من موتون اوري بولا مون دم بوريل بجبي كيا فون কম্বর থেকে ডাকলে সারা দিবে না তো কোন দম পড়াইলে বুঝবি কে আফোন আল্লাহ 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 ওরে আমার বুঝমন ওরে আমার পাগল মন দম পড়াইলে বুঝবি কে আফোন দম পড়াইলে বুঝবি কে আফোন আল্লাহ তুই মরিলে নবিবি নেই নেই রে কোনো আফোন দম পড়াইলে বুঝবি কে আফোন ওরে ও বুঝমন দম পড়াইলে বুঝবি কে আফোন আল্লাহ 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 জগত পুরি কই নাই রে সময় সামনে তোমার মহাপলয় জগত পুরি কই নাই রে সময় সামনে তোমার মহাপলয় কই বরেতে গেলে রে বন্ধু কই বরেতে গেলে রে বন্ধু আল্লাহ বিচার করবে মন মতন দম পড়াইলে বুঝবি কে আফোন ওরে ও বুঝমন দম পড়াইলে বুঝবি কে আফোন আল্লাহ জগত পরি কই নাই রে সময় সামনে তোমার মহাপলয় জগত পরি কই নাই রে সময় সামনে তোমার মহাপলয় কই বহরেতে গেলে বন্ধু হাসরেতে গেলে রে বন্ধু আল্লাহ বিচার করবে মন মতন দম পড়াইলে বুঝবি কে আফোন ওরে ও বুঝমন দম পড়াইলে বুঝবি কে আফোন আল্লাহ আল্লাহ তুই মরিলে নবিবি নেই তুই মরিলে নবিবি নেই নেই রে কোনো আফোন দম পড়াইলে বুঝবি কে আফোন দম পড়াইলে বুঝবি কে আফোন আল্লাহ আল্লাহ আল্লাহ
لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আদম আলাইহিস সালাম থেকে আমি প্রত্যেক ওয়াজে কথা বলি রে বন্ধু আদম আলাইহিস সালাম থেকে ঈসা রাহুলা পর্যন্ত সমস্ত নবী রাসূল পয়গম্বর এক কোটিবার স্বপ্নে দেখলে আমার আল্লাহ বলে দোজখ হারাম হবে না কিন্তু আমার হাবিবুল্লাহ আমার বন্ধু মুস্তফারে একবার যদি স্বপ্নের ভিতরে দেখো রে তাহলে আমি আল্লাহ সাথে সাথে দোজখ হারাম করে বেহেশত তোমার জন্য ওয়াজিব করে দিব সুবহানাল্লাহ কোন আখিরি নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীরাও পাগল ছিল আল্লাহর দরবারে দরখাস্ত করছি আমার আল্লাহ কবুল করে নাই একজনের দরখাস্ত অ্যাপ্লিকেশন আমার আল্লাহ কবুল করেছে ওই হলো মূসা সুবহানাল্লাহ কোন তো মূসার দোয়াটা কবুল করে আল্লাহ বলছিল মূসারে কবুল করছি কয়তলে ওনার উম্মতটা আমার দালা আমার আল্লাহ কতলে কবুল করছি না এই উম্মতটা আখিরি নবীর উম্মত বাজেট করে রাখছি সুবহানাল্লাহ বল ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে কবুল করছে আল্লাহ যেভাবে আল্লাহ তোমার দরবারে কবুল করো আমি আখিরি নবীর উম্মত হিসেবে আইতাম চাই আমার আল্লাহ দয়া করে কবুল করে নিয়েছে আমরা যে আখিরি নবী আল্লাহর হাবিবুল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হতে পারলাম এই জন্য আমার আল্লাহর দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ আমার বাবারা বন্ধুরা কুরআনুল কারীম থেকে বাবা আমি একটা আয়াত তেলাওয়াত করেছি আমার আল্লাহ বলে بسم الله الرحمن الرحيم খেয়াল করতে হবে আমরা বাবা আল্লাহ বলে কুল নবী আপনি কোন কি কইব কুল লা আসআলুকুম আলাইহি আজরা أجرا إلا المودة في القربى গভীর খেয়াল এই আয়াতে আমার আল্লাহ বলে কুল নবী আপনি বলে আপনি ইসলামের বিনিময়ে আপনি যে দুঃখ কষ্ট করছেন দন্দন মুবারক শহীদ করেছেন রক্ত মুবারক জড়িয়েছেন বিনিময়ে আপনার উম্মতের কাছে আপনি কিচ্ছু চান না শুধু আত্মীয় আত্মীয় বলতে হাসান আর হুসেইন মা ফাতেমা শেরে হুদা আলীর ভালোবাসাটা মহব্বতটা প্রেমটা শুধু আপনার উম্মতের কাছে আপনি চান আমি আল্লাহ আপনার উম্মতের জন্য হুসেইনকে ভালোবাসা ফরজ করে দিলাম সুবহানাল্লাহ বলেন হুসেইনকে ভালোবাসা হলো ফরজ জোরে বলেন কি ফরজ আমার বাবারা শানে কারবালা শুনলাম বাবা আজকে আমরা শুনবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে আমার আল্লাহ কি পুরস্কার আমাদেরকে দান করবে আর হুসাইনের বিদ্বেষ নিয়ে অন্তরের ভিতরে হুসাইনের প্রেম হুসাইনের মহব্বত ভালোবাসা যার অন্তরে নেই তাদের জন্য কি পুরস্কারটা আজকে আমরা শুনবো রে বন্ধু পৃথিবীর জমিনে আজ হাজার আল হাজার বিশ্ববিদ্যালয় থেকে অনেকে লেখাপড়া করে আসছে কিন্তু ইয়াজিদকে ইয়াজিদকে কাফের বলে না শরম করে নাউজুবিল্লাহ কইতেন না ইয়াজিদকে কাফের বলতে কি করে শরম করে মনে হয় তাই বড় একজন পণ্ডিত হয়ে গেছে আরে বেটা আমিও যদিও আল্লাহর কাছে নগণ্য কিন্তু এই পর্যন্ত নয়জন আজহারি আমার কাছে মুড়ি আলহামদুলিল্লাহ কইতেন না অহংকার তোমাকে পতন করবে আমার আল্লাহর রাসূল কি বলে দেখেন আমি হাদিস দ্বারা প্রমাণ করব এজিদকে জীবনে কোনোদিন রহমতুল্লাহ বলা যাবে না কথা কোনা করে যাবে না যদি একটু মহব্বত ইয়াজিদের জন্য হয়ে যায়
তুমি যতই নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও না কেন আমার আল্লাহ তোমার জন্য রাখছে জাহান্নাম নাউযু বিল্লাহ বলবেন আমি কিন্তু হাদিস দ্বারা প্রমাণ করব কমপক্ষে 10 থেকে 11টা হাদিস দিব আমার বাবারা মক্কা মুআজ্জমার ভিতরে একজন হাবশি গোলাম রে বাবা যে কিতাবের নামটা বললাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুজ জুআ মাআ সগীরের ভিতরে দ্বিতীয় খণ্ড 68 পৃষ্ঠার ভিতরে উনি উল্লেখ করে রে বাবা মক্কা মুআজ্জমায়ে হুসাইনের জন্য প্রেম ভালোবাসা একটা গোলামের অন্তরে সে মক্কা মুআজ্জমার কোনো ধনী নয় সে আপসি একজন গোলাম দেখতে বড় কালো চেহারা ভালো না নাকটা মোটা আমার মতো নাকটা মোটা চেহারা বড় বিশ্রী রে বন্ধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন এই পৃথিবীর জমিনে আগমন করেছে আমার নবীজি যেদিন হুসাইনের শান বলেছে ওই হাবশি গোলামের কানে যখন ওই আওয়াজটা গিয়েছে ওই দিন থেকে হাবশি গোলাম মনের ভিতরে একটা প্রেম নিয়েছে ভালোবাসা নিয়েছে আমি হাবশি গোলাম যতদিন এই পৃথিবীর জমিনে বাইসা থাকব রে ততদিন আমি হাসান হুসাইনের প্রেম অন্তরের ভিতরে নিয়া বাইসা থাকব সুবহানাল্লাহ বলে এ আমার বন্ধুরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানের দিকে বাবা রওনা দিয়েছে আপনারা এই আওয়াজটা শুনেছেন বাবা আমি শুধু ফজিলত কানা বলবো হযরত হুসাইনকে ভালোবাসলে কি হবে রে বাবা ওই হাবশি গোলামটা যেটা বললাম এখন পর্যন্ত কলমা পড়ে নাই মুসলমান হয় নাই সুবহানাল্লাহ কইছেন না কিন্তু হুসাইনের জন্য অন্তরে মহব্বত আছে প্রেম আছে ভালোবাসা আছে ওই কাফেরের অন্তরে হুসাইনের জন্য ভালোবাসা হাসানের জন্য ভালোবাসা আমার নবীর পক্ষ থেকে কি পুরস্কারটা আমার আল্লাহ দান করে আমরা একটু দেখব আমরা এখানে যারা বসা আছি সবাই মুসলমান আমার নবী কামলিওয়ালার উম্মত আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশিক প্রেমিক আমরা হুসাইনের জন্য আমাদের অন্তরে মহব্বত আছে ভালোবাসা আছে প্রেম আছে ঠিক কিনা বলেন কিন্তু ওই হাবশি গোলাম যার নাম আগে আরেকটা ছিল মুসলমান হওয়ার পরে আমার নবী কামলে ওয়ালা দু জাহান কা বাদশা নবী আমার নবীর আব্বার নামে নামে ওই হাবশি কালা গোলামের নাম আব্দুল্লাহ রেখে দিয়েছে সুবহানাল্লাহ যেদিন আমার নবী কামলে ওয়ালা দু জাহান কা বাদশা নবী ঘোষণা করেছে আমার হুসাইনকে যারা ভালোবাসবা আমির নবীর ভালোবাসা হয়ে যাবে আমার হুসাইনকে যারা ভালোবাসবা তারা তাদের ভালোবাসা আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আর আমার মা ফাতেমা পৃথিবীর জমিনে আমি নবীর শরীর মুবারকের একটা অংশ এই অংশকে যারা ভালোবাসবা তারা জান্নাতি হয়ে যাইবা আর ওই ভালোবাসা আমার নবীর অংশ মা ফাতেমার সাথে যারা দুশ্মনী রাখবা জাহান্নামী হয়ে যাইবা সুবহানাল্লাহ কোন নবীর অংশে মা ফাতেমা সকলে তার ভেদ জানে না আল্লাহু আকবার কইতে হবে মুসলিম শরীফের হাদিস নবীর অংশে মা ফাতেমা সকলে তার ভেদ জানে না আলীর অংশে পায়েছে তো না ইমাম দুইজনা আমার নবীর প্রেম বা গানে আলী হইল ফুলের খলি হাকিকত বলি ওরে গোপনের বিষয় সুবহানাল্লাহ কোন না করে নবী আলেমের শহর আলী দরজা তার হাদিসেতে সমাচার দিল মুস্তফায় শেরে খোদা কয়ে যারে চিনচনি মন তারে শেরে খোদা কয়ে যারে চিনচনি মন তারে স্বয়ং শক্তি ধরে রাখছে কাকার আল্লাহু আকবার কর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উমর রাদিয়াল্লাহু তাআলা নিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাইসকান দিয়ে হাঁটতো মানে ডান দিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাম দিকে হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাঝখানে হযরত আলী হযরত আলী একটু খাটু ছিল ওনাকে একটু ছোট্ট ছোট্ট দেখা যেত একটু খাটু কিন্তু আমার আল্লাহ এমন একটা পাওয়ার ওনাকে দিয়েছিলেন আপনারা এই ওয়াজটা শুনেছেন উনি একটা পকেট
মানে একটা বিশাল বাউন্ডারি বিশাল একটা দরজা উঠাইছিল এটা নাকি আসিমন ওজন সুবহানাল্লাহ কুল্লা আমার নবীজি বলছিল মদিনাতে যায় এশার নামাজের পরে আমার নবীজি বলতেছে আগামী কালকে সকালবেলা মক্কা থেকে আমর নামে একটা লোক আসবে আমি নবীরে কতল করার জন্য মারার জন্য এই আমর সকালবেলা খায় 25 কেজি সন্ধ্যাবেলা খায় 21 কেজি কম না বেশি খায় আমার নবী কই হের তলোয়ারটা হলো 3.5 মন ওজন এটা লই আইতাছে কাবা গোরের গিলাফে দইরা কসম কাটছে আরে আল্লাহর নবী আল্লাহর নবীকে মারার জন্য আল্লাহর ঘরে কসম কাটাইতাছে কই আল্লাহ 25 কেজি খায়া বাড়িলে আর খাইতাম না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের না পারতে পারো সিল্লাই কর না নাউজুবিল্লাহ আমার নবীজি বলতাছে আমর আসতাছে কে আসো এই আমরে আটকাইতে পারবা হযরত আলী হাত উঠাইছে সুবহানাল্লাহ কর না আমার নবী কই বেটা তুই না থাম তুই ছোড়ু সাইজে ছোড়ু এখন এখানে আছে আমির হামজা উমর রাদিয়াল্লাহু তাআলা বড় বড় পালোয়ান আছে খালিদ বিন ওয়ালিদ কেউ হাত উড়ায় না কারণ আমরের ব্যাপারে সবেরই জানা 3.5 মন ওজনের তলোয়ার যদি হে কূপ দিয়ে অনলাগত না খালি ভালোই লইল ঠিক কিনা কোন লাগে আবার বলতেছে কে আছো রে আমার নবীর প্রেমে আমি নবীর প্রেমে আমরের আক্কায় কতল করতে পারবা মক্কার মদিনার মাঝখান কেউ হাত উড়ায় না আবার আলী উড়াইছে সুবহানাল্লাহ কোন আমার নবী কয় আলী রে আমি নবী দুইবার বললাম দুইবার আলী তুমি হাত উঠাই দিলে তোমার কাছে কোনো অস্ত্র আছে নি হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার কাছে অস্ত্র নাই কিন্তু আপনি নবীর প্রেমে আমি যাইতে পারি আমার হাতই যথেষ্ট আমরের জন্য সুবহানাল্লাহ কোন আমার নবী কয় মসজিদে নববীতে যারা আছো কেউ কাছে ছুরি মুড়ি আছে নি রে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কয় ইয়া রাসূলুল্লাহ উর জবাই করবার আমার একটা ছুরি আছে এটা 27 ইঞ্চি লম্বা মানে দেরাত আর কি আমার নবী কয় এটা লইয়াও উসমান রাদিয়াল্লাহু তাআলা হলো আনছে আমার নবী কয় উসমান হযরত আলীর কাছে এটা দিয়ে দাও এটা হইলো 27 ইঞ্চি লম্বা আর হে হে লই আইতাছে 3.5 মন ওজন একটা হযরত আলী আমার নবীর কদম মোবারক থেকে বিদায় নিলেন নবী গো আমি মদিনা থেকে মক্কা মুআজ্জামার দিকে রওনা হলাম পথিমধ্যে মনে হয় আমর আপনাকে মারার জন্য চলে আসতেছে নবীজি আমার নবী কয় আলী রে আমি দোয়া করে দিলাম আমার চক্ষু মোবারক সব সময় তুমি আলীর উপরে থাকবে মদিনা থেকে ওই 27 ইঞ্চি ছুরি নিয়ে মক্কা মুআজ্জামার দিকে একটা দৌড় মেরেছে দৌড় দিতে 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 বাবা 48 মাইল যখন গিয়েছে দেখতেছে আমার সাথে 40 জন আবার আছে আমার একলা না গুরার উপরে সোয়ার হইয়া 3.5 মনের তলোয়ারটা নিয়ে আসতেছে হযরত আলী এই 40 জনের সামনে দাঁড়ায় কয়তাম আমি আলী থাকতে তরে মদিনায় ঢুকতে দিতাম না হযরত আমর ডাক দিয়া কয় আলী রে নিজের দিকে তাকা দেখ আমি আমরের দিকে তাকা দেখ হযরত আলী ডাক দিয়ে বলে নিজের দিকে তাকানোর কোনো চিন্তা নাই আমি আলীর সাথে দুইটা ফাওয়ার আছে রে একটা হলো আমার নবী কামলিওয়ালার ফাওয়ার আর একটা হলো আমার স্বয়ং আল্লাহর ফাওয়ার লাম আমর 3.5 মন ওজনের এটা লই আলামছে হযরত আলী ডাক দিয়ে বলে আমার নবীর উম্মতের পাগলেরা রে 3.5 মন ওজনের তলোয়ারটা কান্দে লইয়া যখন নামলো নাইমা যখন এইভাবে ঘুরায় আমি আলী দেখতেছি এটা তলোয়ার না এটা যেন একটা কাঠের টুকরা দেখা যায় সুবহানাল্লাহ কোন হযরত আলী কয় তলোয়ার আমার চোখের কাছে লাগে না
আমি দেখতেছি সাড়ে তিন মন ওজনের একটা কাঠের টুকরা গোড়ায় আমি আলী ওই উসমান আমার ভাই উসমান যে 27 ইঞ্চি ছুরি দিল রে ওই ছুরিটা দিয়া একটা লাফ মারলাম উপর দিকে কারণ আমি বাচ্চা মানুষ এ উপর দিকে আল্লাহু আকবার বলে এমন একটা লাফ মারলাম একটা লাফে আমরের গলার ভিতরে 27 ইঞ্চি ছুরিটা যখন লাগাইলাম আমি আলী টানদেই নাই সাথে সাথে দেখতেছি আমলের গর্দান থেকে এই তার কল্লাটা জমিনের ভিতরে ভরে গেছে মদিনার দিকে হযরত আলী একটা দৌড় মাইরে মসজিদে নববীর ভিতরে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি শুধু লাফ দিয়া গলার ভিতরে আমরের ছুরি লাগাইছি কাড়ি নাই সুবহানাল্লাহ কন্না আমার নবীজি ডাক দিয়া কয় আলী রে তুমি যখন লাফ দিলা আমর আমর কি তোমার চোখের ভিতরে লাগে না হযরত আলী কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অন্তরে আমার চোখে আমার দেহে আমার প্রাণে আপনি নবীর ভালোবাসা ছিল আমার বড় না ছোট এইটা আমার চোখে লাগে নাই আর আমরের কান্দে যে তলোয়ার আছে এটা কাঠের টুকরা মনে হয়েছে আমি আল্লাহু আকবার বলে উপরের দিকে যখন একটা এইভাবে যখন লাফ মারলাম আমি যখন ছুরি শুধু লাগাইলাম ইয়া রাসূলুল্লাহ কাঠি নাই আমার নবীজি ডাক দিয়া বলে আলী রে তুমি কাটতে হবে না তুমি যখন তলোয়ারটা আমরের কান্দের ভিতরে ধরলা আমার আল্লাহ কুদরতি কুদরতি ভাবে ফেরেশতার মাধ্যমে রে তোমার 27 ইঞ্চি তলোয়ারের ভিতরে ধাক্কা লাগায়া আমর থেকে গর্দানটা জমিনের ভিতরে ফালায়ে দিয়েছে এই আলী হইল সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ ওনাকে ভালোবাসলে বেহেশত আমার বাবার আফসি গোলামের কথা বলছিলাম এখনো মুসলমান হয় নাই মনে আছে তো এখনো মুসলমান হয় নাই কিন্তু আমার নবীজির কলমা পড়তে পারে না বয় যার বাড়িতে কাজ করে গোলাম হিসেবে আছে সে হলো কাফের সেও কলমা পড়ে মুসলমান হতে পারে না কারণ তার বাড়িতে গোলামি করে আজাদ এখনো হয় নাই বয়ে কলমা পড়ে না কিন্তু অন্তরের ভিতরে আমার নবীর জন্য ভালোবাসা হাসানের জন্য ভালোবাসা হুসাইনের জন্য ভালোবাসা মা ফাতেমা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সবার জন্য ভালোবাসা রে বন্ধু অন্তরের ভিতরে হাফসি গোলাম হাসান হুসাইনের জন্য ভালোবাসা লালন করে পালন করে রে বাবা এইদিকে আমার নবীজি কিছুদিন পরে হিজরত করে রে বাবা মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পর হাফসি গোলামটাও যাইতে পারে আজাদ হয় না অনেক দিন হয়ে গেল বাবা যাইতে পারে না মদিনা মুনওয়ারায় আমার নবী কামলওয়ালা দুজাহান কবসা নবী ইন্তেকাল শরীফ করলেন বাবা আমার নবী ইন্তেকালের পরে কবরে জিন্দা আসেনি কথা কোন করে আসেনি কারণ আমার নবীজি কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে রে বাবা শহীদরার ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা كلا تشعرون আমার আল্লাহ কয় শহীদরা মরে না আর শহীদের শহীদরা হলো আমার নবীর গোলাম সুবহানাল্লাহ কইতেন না শহীদরা কারা নবীজির গোলাম নবীজির জন্য জান দিছে আমার বাবার আমার নবীজি ইন্তেকাল শরীফ করলেন হাফসি গোলাম ওই দিকে রে বাবা মক্কা মুআজ্জামার ভিতরে অন্তরে প্রেম কোন দিন আমি মালিকের কাছ থেকে ছোটা পাবো কালমা পড়ে মুসলমান হয়ে যাইব কোন দিন আমি হাসানকে পাবো কোন দিন হুসাইনকে পাবো কোন দিন আমি হুসাইনের প্রেমে আমি একটু খেদমত করতে পারবো ভালোবাসা দেখাইতে পারবো এইভাবে যেতে যেতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা খলিফা হলেন কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক
رضي الله تعالى عنه انتقالের পরে عمر رضي الله تعالى عنه خليفة হয়ে গেলেন ওনার انتقالের পরে حضرت عثمان جنورين رضي الله تعالى عنه خليفة হয়ে গেলেন ওই হাবশি গোলাম মক্কা মুআজ্জামাই আছে মদিনায় আসতে পারে না তারপরে হযরত শির খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে গেলেন তারপরেও হাবশি গোলাম মক্কা মুআজ্জামা থেকে আজাদ পায় না ছুটতে পারে না আসতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসে বলেছিলেন যার ঘরে যত গোলাম আছে কিনে আনছো সবাইকে আজাদ করে দিতে হবে ফ্রি ভাবে কিন্তু মক্কা মুআজ্জামা থেকে গোলাম আজাদ পেয়ে গেছে তারপরে মদিনায় আসতে পারে না রে বাবা হযরত হুসাইন যেদিন কারবালার ময়দানে যায় আমার নবীজির রওজা পাকের পাশে দাঁড়াইয়া ডাক দিয়া বলে নানা গো ও নানা কারবালার ময়দানের দিকে যাচ্ছি রে নানা নানা কারবালার ময়দানের দিকে যাচ্ছি নানা আপনি দোয়া করে দেন আমার নবীজির দরবারে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয় আমার নবীজির রওজা পাক থেকে বিদায় নিয়ে মক্কা মুআজ্জামায় যখন গেলেন মক্কা মুআজ্জামার ভিতরে অনেক দিন থাকার পরে রে বাবা ওই হাবশি গোলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে আস্তে করে গোপনে গিয়া বলে হুসাইন আপনারা নানাজি আমার নবী দোজাহকে বাদশা ওনার হাতে আমি ইসলাম গ্রহণ করতে পারলাম না আমি একটা কাফেরের ঘরে গোলামি করতাম হুসাইন গো আপনার জন্য বছরের পর বছর বছরের পর বছর আমার অন্তরে প্রেম ভালোবাসা আমি লালন করে পালন করে রেখেছি ও গো হুসাইন আমি আপনার হাতটা একটু দয়া করে বাড়ায়া দেন আমাকে কলমা পড়ায়া আপনার হাত দ্বারা মুসলমান বানায়া দেন হুসাইন ডাক দিয়া বলে হাবশি গোলাম রে আমি যখন আমার নানাজির রওজা মুবারকের সামনে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নানাজান বলে চিৎকার করেছি আর তখন তোমার চেহারাটা নবীজির রওজা পাকের সামনেই আমার নবী ভাষায়া দিয়েছে আমার বন্ধু দেখেন হুসাইনকে ভালোবাসলে ইসলাম নসিব হয়ে যায় সুবহানাল্লাহ কন্না এই আমার বন্ধু ওই হাবশি গোলাম ডাক দিয়ে বলে ও গো হুসাইন আপনার হাতে আমাকে মুসলমান বানিয়ে দেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে উনি যখন ইসলাম গ্রহণ করে দিলেন হাবশি গোলাম ডাক দিয়ে বলে হুসাইন গো মক্কা মুআজ্জামার ভিতরে অনেকেই দেখলাম আপনার হাতে বায়াত গ্রহণ করেছেন যখন আপনার হাত দ্বারা আমারে মুসলমান বানিয়ে দিলেন আমি চাই আপনি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে সুবহানাল্লাহ আমারে বন্ধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসার জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে 17 খানা আয়াত আমার আল্লাহ নাজিল করেছে সুবহানাল্লাহ কো কয়খানা আয়াত আমার বাবারা একটু কবির খেয়াল করেন হুসাইনকে ভালোবাসলে কি হবে আমার নবীজি বলে বাবা কিতাবের নাম হলো ইমাম হাকিম যিনি কিতাবটা লিখেছেন আল মুস্তাদরাক কিতাবের নাম তৃতীয় খণ্ড 164 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 4732 নাম্বার হাদিস চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার নবীজি বলে আনা আলী ক্বালা আখবারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলে ইন্না আউয়ালা মান ইয়াদখুলুল জান্নাতা আনা এ আলী রে আমি যখন নবী দরজা বেহেশতের দরজাটা যখন খুলব সর্বপ্রথম আমি নবীর সাথে তুমি সর্বপ্রথম আলী আমার সাথে বেহেশতে দুইখা যাইবা ওয়া ফাতিমা তোমার সাথে আমার ফাতিমা থাকবে ওয়াল হুসাইনু হাসান আর হুসাইন থাকবে হযরত আলী ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার হুসাইনকে যারা ভালোবাসে আমার হাসানকে যারা ভালোবাসে
ভালোবাসে আমার স্ত্রী ফাতেমারে যারা ভালোবাসে আমি আলীকে যারা ভালোবাসে নবী গো তারা কোন সময় বেহেশতের ভিতরে যাইব আমার নবীজি বলে কালামিন ওয়ারাইকুম আমি যখন বেহেশতের দরজাখানা খুলব আমার সাথে তুমি আলী থাকবা আমার মা ফাতেমা থাকবে হাসান হুসাইন থাকবে রে আর হুসাইনের জন্য যারা mohabbat আছে অন্তরের ভিতরে তারা তোমাদের সাথে বেহেশতের ভিতরে ঢুইকা যাইব তাহলে আমরা হুসাইনকে ভালোবাসি কিনা আমরা তাদের সাথে জান্নাতে যাব সুবহানাল্লাহ বলেন এখানে কিছু কিছু মোল্লারা কইতে পারে নামাজ না ফিরে তা আমি কই হে যে এদিন খালি খলমাডা পড়ছে সুবহানাল্লাহ কইতেন না কোন দিন পড়ছে আজকে খালি পড়ছে হুসাইনের হাত সুবহানাল্লাহ কইবেননি আমল এক জিনিস মহব্বত আর এক জিনিস আজকের মাহফিলের বাবা আমি তো সভাপতি উনি ওলামায়ে হক্কানি আমি ওনার ওয়াজগুলো শুনি অনেক বড় আলেম শেখুল হাদিস হযরতুল আলাম হাফেজ নেসারউদ্দিন সাহেব মুদ্দাজিল্লাহুল আলী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ আমি ওনার আসার গ্যাপটা পূর্ণ করছি ওয়াজ করে তাও গলাও ভালো না কিছু সময়ের ভিতরে উনি চলে আসবেন এই আমার বাবার বন্ধুরা আরেকটা হাদিস শুনে দিই আমার নবী বলেন ইমাম দাইলমি রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন আল ফিরদাউস বি মাউসুরিল কিতাব ফতন খন্ড 346 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 1385 নাম্বার হাদিস আল্লাহু আকবার বলেন আমার নবীজি বলে আনজাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنما سميت فاطمة لأن الله فاطمة وفاطمة محبنا على النار أمر نبي ডাক দিয়া বলে উম্মতের দল আমার মা ফাতেমা এবং ফাতেমার আওলাদ যারা হবে এবং ওই আওলাদকে যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদের জন্য দুজকের আগুন হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ আমি দেখছি বাংলাদেশের ভিতরে যত মুনাফিকের দল আছে ওয়াহাবি কোনো দল নাই সব মুনাফিক ঠিক কিনা কর না যত মুনাফিকের দল আছে কোনোদিন দোষী মহরমে হুসাইনের নামে মাহফিল দেয় না আর দোষী মহরম আইলে মিম্বরে উচ্চা আজহারির দল মাদানির দল ফাদানির দল ইয়াজিদের হয় হজরত ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি আরে তোর বাপ তো জাহান্নামী কাফের যদি প্রমাণ লাগে 642টা প্রমাণ দিন হয়ে যায় কাফের আল্লাহু আকবার কইছেন না এর জন্য মহব্বত যদি বিন্দু পরিমাণ অন্তরের ভিতর রাখে তুই কিসের আলে ঠিক কিনা কর না কেন এখন দেখেন আমার আল্লাহ নবীজির মাধ্যমে কি বলা আমার বাবার ইমাম দাইলমি রহমাতুল্লাহি আলাইহি আরেকটা হাদিস বাবা কিতাবের নাম আল মাস আল ফিরদাউস বি মাসউরিল কিতাব প্রথম খণ্ড 52 পৃষ্ঠার ভিতরে 135 নম্বর হাদিস আমার নবীজি বলে কব আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজি বলে আনা সাজারাতুন আমি হইলাম একটা গাছ মুবারক সুবহানাল্লাহ কর ওয়া ফাতিমা হামলুহা আমি নবী গাছ আমি নবীর গাছের ডাল হইল ফাতেমা সুবহানাল্লাহ ওয়া আলিউ লিকাহুহা আর হযরত আলী হইল আমি নবী হইলাম গাছ ওই গাছের ফুল হইল আলী ওয়াল হাসান ওয়াল হুসাইন সামরতুহা আর হাসান হুসাইন হইল ওই গাছের ফল আমার নবীর দরবারে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও গো প্রাণের নবীজি যারা হাসানকে ভালোবাসে হুসাইনকে ভালোবাসে আলী মা ফাতেমাকে ভালোবাসে আপনি নবী কইলেন আনা সাজারাতুন আপনি নবী কো মুবারক এককান গাছ যারা হুসাইনকে ভালোবাসে তারা কারা হবে আমার নবী ডাক দিয়া বলে ওয়াল মুহিব্বুনা আহলে বাইতি ওয়ারা কোহা আমি নবী হইলাম গাছ আর হুসাইনকে যারা ভালোবাসে আমি নবীর গাছের পাতা হইল তারা সুবহানাল্লাহ এটাই কি শান্তি পাইছেন না আরেকটু কইলে পাইবে আরেকটু আমার নবী ডাক দিয়ে কই উম্মতের দল
আমার মা ফাতেমার জন্মে অন্তরে ভালোবাসা রাখলে আমার আলীর শানে ভালোবাসা রাখলে আমার হুসাইনের নামে ভালোবাসা রাখলে রে আমার নবীজি বলে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা আমার নবীজি বলতে পারতো একবার হাক্কা দুইবারে বলেছেন বাবা তাকিদ মারছে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা হুসাইনের জন্য আমার নবীজি বলে যার অন্তরে ভালোবাসা আছে রে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা তাদের বাড়ি হইল জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ বলে কই কথা কোনা করে কই মিনাল জান্নাতি হাক্কান হাক্কা আমার নবীজি বলে সত্যিকারই তোমরা জান্নাতি সুবহানাল্লাহ বলে তখন ইয়াজিদদের পক্ষে যারা কই হারা কিতা আইতাছে এখন খালি আমরার পুরস্কারটা শুনলাম সুবহানাল্লাহ কইছেন না আমরা যারা হুসাইনকে বলতেছি আমার নবীজি আবার বলে যেমন আমাদের অন্তরের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে তাদের মাথার ভিতরে টুপি আছে জুব্বা আছে আসকন আছে দাড়ি আছে আপনি কেন তাদের কে ওয়াহাবি বলতেছেন মুনাফিক বলতেছেন জাহান্নামী বলতেছেন আমি বলি বাইরে আমি বলি না আমার নবীজি এখন বলবে সুবহানাল্লাহ কোন আমার বাবারা আমার নবী কামলি ওয়ালা দু জাহান কা বাদশাহ নবী ডাক দিয়ে বলতেছে রে বাবা হাদিস শরীফ ইমাম তাবরানি রাহমাতুল্লাহি আলাইহি যে হাদিস হাদিসের কিতাবটা লিখেছেন কিতাবের নাম আল মুজামুল আওসাত চতুর্থ খণ্ড 212 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 4002 নাম্বার হাদিস চিল্লা বলতে হবে আল্লাহু আকবার আমার নবীজি বলে আনজাবির ইবনে আব্দুল্লাহ আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি বলে ইয়া আইয়ুহান নাস এ উম্মতে মুহাম্মদের দল মসজিদের ভিতরে নববীতে যারা বসা আছো আমার নবী বলে ইয়া আইয়ুহান নাস আমার নবী বলে মান আবগাদানা আহলে বাইতি হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইহুদিয়্যা আমার নবী ডাক দিয়া বলে এই পৃথিবীর জমিনে তুমি নামাজ পড়ো না কেন রোজা রাখো না কেন হজ করো না কেন দাড়ি রাখো না কেন জুব্বা লাগাও না কেন আল হাজার বিশ্ববিদ্যালয় আল হাজিল আল হাজারি লাগাও না কেন মাদানি লাগাও না কেন ফাদানি লাগাও যাই লাগাও না কেন তোমার ইহুদিদের সাথে হাসর হইব আমার নবীর সাথে হইতো না সুবহানাল্লাহ বলে সাহাবী প্রশ্ন করতেছে আমরার মতো ইয়া রাসূলুল্লাহ ইন্না সোমা ওয়া সাল্লা এরা আমাদের সাথে নামাজ পড়ে সুবহানাল্লাহ কল না আমরা কই না এরকম কথা কোনা করে সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইন্না সোমা ওয়া সাল্লা এরা আমাদের সাথে নামাজ পড়ে রোজা রাখে এরা এই অবস্থা আমার নবীজি কয় কালা ওয়া ইন্না সোমা ওয়া সাল্লা যদিও নামাজ পড়ে তোমাদের সাথে যদিও রোজা রাখে তারপরও আমি নবীর সাথে হাসর হবে না মুসলমানের সাথে হবে না ইহুদিদের সাথে হাসর হইব কারণ হইল তাদের অন্তরে আমার হুসাইনের জন্য ভালোবাসা নাই এই পৃথিবীর জমিনে হজ গেল যাকাত গেল জুব্বা গেল আসকান গেল ইবাদত গেল বন্দেগী গেল হুসাইনের শানে ভালোবাসা না রাখার কারণে ইহুদিদের সাথে তাদের হাসর হইব আমি নবী নূরানি জবান দ্বারা ঘোষণা করে দিলাম এই আমার বন্ধুরে বন্ধুরি আমার নবী আরো বলে এই পৃথিবীর জমিনে তোমরা যাদেরকে মুনাফিক বলো আমার নবী বলে ইমাম আবু সাইবা রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লিখেছে বাবা আল মুসান্নাফ ষষ্ঠ খণ্ড 372 পৃষ্ঠার ভিতরে হাদিস নাম্বার 32116 নাম্বার হাদিস চিল্লায় বলেন আল্লাহু আকবার আমার নবী যে বলে আনজার কালা কালা আলিয়ুন লা মুহিব্বুনা মুনাফিকুন আমার আলিমা ফাতেমা হাসান হুসাইনকে মুনাফিকের দল কোনোদিন ভালোবাসবে না সুবহানাল্লাহ কোন না আমার নবী কই মুনাফিককে কোনোদিন আমার হুসাইনকে ভালোবাসতো না সুবহানাল্লাহ কইতেন না আর আমরা যারা এখানে বসে রইছি আমরারও নবীজি কি বলে দেখেন ওয়ালা ইউবগিদুনা মুমিনুন যারা এই পৃথিবীর জমিনে মুমিন হইব রে তাদের অন্তরে হুসাইনের ভালোবাসা ভালোবাসা ভালোবাসাই থাকবে সুবহানাল্লাহ বলেন এই আমার বন্ধুরে ওই যে হাবশি গোলাম হুসাইনের হাত মুবারক ধরে কলমা পড়ে নিয়েছে রে বাবা আরেকটা হাদিস শুনিয়ে দিই বাবা এই পৃথিবীর জমিনে আমার নবীজি বলে হুসাইনকে ভালোবাসে না আমার মা ফাতেমারে ভালোবাসে না আলীকে ভালোবাসে না মা ফাতেমারে ভালোবাসে না কিন্তু কাবা ঘরের পাশে রুকনে ইয়া মুনিতে দাঁড়াইয়া তাই নামাজ পড়ে খাবা করে যদি একবার এক রাকাত নামাজ পড়েন কথা কোনো কেবল
আরে ওয়াজ তো আপনারা শুনছেন কত এক লক্ষ রাকাতের সওয়াব আল্লাহু আকবার বলবেন না তাই সওয়াবের লেগে গেছে গো মক্কা মক্কা যারা হজ হজ করতে যাইবেন দেখেন বলতে মক্কায় রাস্তা রাস্তায় কিছুই কিছু মুনাফিকের দালাল আছে আপনারে মদিনায় যাইতে দিত না আপনারে ছোট্ট একটা বই ধরাই দিব ফ্রি বই সাফাইছে আর ধরাই দেয় কই হেনে যায় তো কোনো লাভ নাই হজের কোনো রুকন মদিনায় নাই আমি কই বেড়া মদিনায় না গেলে তো তোর হজই হইত না সুবহানাল্লাহ কন্ডা কেন কারণ মদিনার মাটি আমি বাবা খুঁজে খুঁজে বাড়ি করছি মদিনার নাম হইল আডান্নরা সুবহানাল্লাহ কো একটা নাম হলো মদিনার নাম ঈমান দুই নাম্বার আরেকটা হলো মুসলিমা তিন নাম্বার হলো মুমিনা সুবহানাল্লাহ কন্ডা إن الإيمان لا يعرض إلى المدينة كما تعرض الحية إلى الزهرية سبحان الله بولن مدينر ماري دو إيمان مدينر ماري دو مؤمن مدينر ماري دو مسلم سبحان الله كو أما النبي جرسون كو حديث أشوت تيرا نام بيركورا دكلان أشوت تيكنا حديث دارا نبي جر مدينر أشوت تي نام এতো বরকত দিয়েছে আমি পরে দেখলাম নবী তো অনেক দূরে মদিনার মাড়ির উসিলায় জান্নাতে যাওয়া যায় সুবহানাল্লাহ বলেন মাড়ি এই আমার বন্ধুরি ইমাম মুহিব্বু তাবারী কিতাবের নাম যকায়েতুল উখবা ফি মাসাকিবি বাবিল কুররা 51 পৃষ্ঠার ভিতরে আমার নবী জি বলতেছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم اي حديث كان شنعي بابا الشيش امر نبي جي بولي لو ان رجل صافا بين اللقن والمقام وصلى وصام امر نبي جي بولي يوم مطردلو تمرا كي من كر چور كوني يا موني تي كابا غرير فاشي دارايا دارايا نماز پوري اك راكاتي اك لوك کو سواب نيا بخيس تري بي توري چوئي لزائي با امر نبي جي بولي لو انا رجلا بين ال لو انا رجلا صوفا بين الركن والمقام والصلاة والصام তোমরা রুকনে ইয়ামুনিতে দাঁড়াইয়া নামাজ পড়বা এক রাকাতে এক লক্ষ সওয়াব পাইবা আস্তে আস্তে বেহেশতের ভিতরে সইলা যাইবা নারে না আমার হুসাইনের জন্য যদি ভালোবাসা না থাকে রে আমার নবীজি বলে সুম্মা লাকিয়াল্লাহু ওয়া হুয়া মুবগিদান লি আহলে বাইতি দাখালান নার আমার হুসাইনের জন্য যদি অন্তরে ভালোবাসা তোমার না থাকে আমার হাসানের জন্য মা ফাতেমা শেরখুদা আলীর জন্য যদি ভালোবাসা না থাকে হুসাইনের জন্য যদি তোমার চোখে পানি না আসে রে হুসাইনের জন্য যদি মহব্বত না থাকে রুকনে ইয়ামুনিতে কাবা ঘরের পাশে যাইয়া তুমি নামাজ পড়বা রোজা রাখবা তসবিহ পড়বা তুমি জান্নাতে চইলা যাইবা মিথ্যা কথা আমার নবী বলে কাবা ঘরের পাশে রুকনে ইয়ামুনিতে সারা জীবন তুমি নামাজ পড়বা রোজা রাখবা আমার হুসাইনকে ভালোবাসবা না ইয়াজিদকে রহমতুল্লাহ বলবা আমার নবীজি বলে দাখালান নার তোমার বাড়ি হইল জাহান্নামের ভিতরে সুবহানাল্লাহ বলেন যা এখানে গিয়ে নামাজ পড় কাম হইত না আল্লাহু আকবার কর এই হাদিসটি পৃথিবীর কোন মূল্য উল্টাইতে পারতো না হাদিস তো হাদিস ঠিক কি না কর না করে আরো শোনাই দিব নে আল্লামা নাসিরউদ্দিন সাহেব এখন আমরা কি শুনলাম হুসাইনকে ভালোবাসলে মিনাল জান্নাতি হাক্কান হাক্কা আমরা বেহেশতি সুবহানাল্লাহ বলেন আর একটা পাইলাম মিন ওয়ারাইকুম হযরত আলী প্রশ্ন করেছে কুলতু ইয়া রাসূলুল্লাহ আমি ব্যস্ত যাব আমার ফাতেমা যাইব হাসান হোসেন যাইব আম্মাদেরকে যারা ভালোবাসে এরা কোন সময় যাইব আমার নবী যে কই মিন ওয়ারাইকুম তোমাদের সাথে সাথে যাইব সুবহানাল্লাহ বলেন আমার নবী আরেকটা বলছে মুনাফিকের দল কোনদিন হোসেনকে ভালোবাসবে না আপনারা চিহ্ন লইবেন যদি হোসেনের ব্যাপারে কোনো কিছু বলে একবার স্পষ্ট বুঝে লইবেন হে মুনাফিক ঠিক কিনা কন্যা জারি ইয়াজিদের ফককে বললেই বুঝে নেবেন হে যত বড় মুফতি হইতে পারে ঠিক কিনা কন্যা করি আমি তো আমার আমি তো বলি মাহফিলে উঠেই বলি আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নিকৃষ্ট আর নাই আল্লাহ এখন এখানে বসাই রাখছে গারো দইরা বিদ্যুতি করতে এ আল্লাহর এক সেকেন্ড হইলে বলিব আরো কম সময় লাগতে পারে ঠিক কিনা কন্যা করি আমার নবীর ভালোবাসায় হুসাইনকে যদি ভালোবাসলে বেহেস্ত পাওয়া যায় তো হুসাইনকে তো আমরা ভালোবাসবো ইয়াজিদ দারে ভালোবাসলে যদি যুজক পাওয়া যায় দেখেন দেখেন আমার নবীজি বলছে দাখালান না
হুসাইনের সাথে mohabbat যদি না রাখে খাবা করে দাঁড়ায় তার নামাজ পড়ে রুকু নিয়া মুড়তে এরপরও জাহান্নামী তিয়াজিদ দেখি জাহান্নামী যেন জান্নাতি কথা কোনা গেল হেরে আবার রহমতুল্লাহ কেমনে বলবো বলার কোনো উপায় আছে নাকি ফাসেক তাকেই বলা হয় এর অনেকে হয় হে হইল ফাসেক আর কি এর আদ ছিল না এর বাহিনী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অনুহরে হত্যা করছে কতল করছে মানে যেভাবেই হোক হেরে কাফের থেকে বাঁচাইতো চায় এরকম কোনো আলেম আসেনি কথা কোনো করে আসেনি যেভাবেই ইয়াজিদদের কাফের থেকে বাঁচাইতো চায় আরে ফাসেক হইল তো কোনো সময় তওবা করলে আল্লাহ মাফ করে দিতে পারে ঠিক কিনা কোনো করে ফাসেক মুসলমান আরে তুমি মোল্লা তুমিও তো এক সময় যে কোনো কার্যকলাপে ফাসেক হয়ে যাইতে পারো তবে তওবা করলে আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে কিন্তু হুসাইনের বিদ্বেষী যারা তাদেরকে আমার আল্লাহ ওয়াদা করেছেন জীবনে তাদেরকে মাফ করত না তে তাদের পক্ষে সাফাই গাইলে তুমিও তার সাথেই যাইবা চিল্লায়া বলেন ঠিক কিনা ঠিক আরো বলে জোরে বলেন ঠিক কিনা এই আমার বন্ধুরে সংক্ষেপ করে দিচ্ছি বাবা গলার অবস্থা যেহেতু ভালো না আমার মহব্বতের এলাকার মানুষ এই জন্য আমি একটু সময় দিয়ে গেলাম বাবা এই আমার বন্ধু হুসাইনকে ভালোবাসলে যদি জান্নাত পাওয়া যায় রে বাবা আমরা কোনোদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে ভালোবাসা ছাড়ব না ইয়াজিদের পক্ষে কোনোদিন সাফাই আমরা গাইব না এই পৃথিবীর জমিনে বাবা কুন্দল হয়ে যায় হুসাইনের ভালোবাসা নিয়ে আমার নবীর ভালোবাসা নিয়ে নবীর শান নিয়ে নবীর মান নিয়ে নবীর মর্যাদা নিয়ে নবীর মর্যাদা নিয়ে দলিলের টানাটানি হয়ে যায় আমার আল্লাহকে নিয়ে নয় আমার আল্লাহ আমার নবীর জন্য কল কায়নাত বানাইছে ঠিক কি না কোনো করে এই আমার বন্ধুরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাবশি গোলামটাকে হাতে ধরে মুসলমান বানাইয়া বায়াত গ্রহণ করাইয়া দিয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কারবালার জমিনের দিকে রওনা করেছে বাবা যাইতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বাবা 72 জনের কাফেলা কোন ইতিহাসে আসছে 80 জনের কাফেলা নিয়ে উনি বাবা কুফর দিকে রওনা করেছে বাবা সংক্ষেপ করে বলতেছি উনি কারবালার ময়দানে গিয়ে পৌঁছল কারবালার ময়দানে গিয়া পৌঁছলেন পরিচয় পাইলেন ওই জায়গাটার নাম কারমেলা ওই জায়গার ভিতরে উনি তাঁবু গাড়লেন 72 জন কাফলার ভিতরে ওনার স্ত্রী আছে ভাই আছে ভাতিজা আছে ছেলে আছে সন্তান আছে উনি যুদ্ধের জন্য যাই নাই রে বাবা উনি কারবালার ময়দানে গিয়ে তাঁবু গেড়ে দিলেন সংক্ষেপ করে বলি গো যেদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পেয়ালা পান করেছে যেদিন সীমার ছুরি চালায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার পিছন দিক দিয়া যখন সীমার উপর করে কারবালার ময়দানে ছুরি চালায় আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার হুজরা মুবারকে আমার আল্লাহ কানায়াত নাজিল করে দিয়েছিলেন আমার নবী কামলিওয়ালার দরবারে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুম عنكم الرجس أهل البيت এই আয়াত কা নাজিল হয়েছিল উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক আমার নবীজির কাছে সুবহানাল্লাহ বলে আমার আমার আল্লাহ এটাই বুঝিয়েছিল মা ফাতেমা আলী হাসান হুসাইন শুধু পবিত্র না ফুত পবিত্র সুবহানাল্লাহ করলো শুধু পবিত্র হইলে একটু সন্দেহ আছে ফুত পবিত্র চিল্লায় বলেন আল্লাহু আকবার সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন আমাদের সাথে থাকুন ধন্যবাদ